স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন যে একটি দেশ ভালো হয় তখনই যদি সে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়। বহুকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। আমি আমার নিজের বিশ্ববিদ্যালয় জীবনের একটা কথা উল্লেখ করতে চাই মুখবন্ধে। আমি যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তখন যখন শেষ হয়ে এলো বিশ্ববিদ্যালয়ের দিনগুলো, এক মাস্টারমশাই বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় থেকে তুমি যখন বৃহত্তর জগতে পা রাখবে তখন এখানে যা শিখলে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দেশ ও দশের জন্য পারলে বিতরণ করো। সেদিন এই শব্দগুলোর গুরুত্ব বুঝিনি, কিন্তু যত সময় গড়িয়েছে বুঝতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের যে উচ্চতর শিক্ষা তা আমাকে সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করেছে। এবং আজকে আমার যা ভাবনা আমার দেশ সম্পর্কে, দশ সম্পর্কে, তাতে হয়তো বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা আছে। আমাকে অনুপ্রাণিত করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। আজকে আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে শান্তিনিকেতনের খুব কাছেই, সেটা নিয়ে জানব। আমাদের সৌভাগ্য, আমাদের সঙ্গে আছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন দত্ত মহাশয়। নমস্কার। এই যে আমি বললাম যে একটি বিশ্ববিদ্যালয় দেশ ও দশের জন্য ভাবনা রোপণ করে দেয় আমাদের হৃদয়ে, কি বলবেন আপনি? আমি আপনার কথায় ফিরে যাই, যে আপনার যে শিক্ষক আপনাকে যে কথাটা বলেছিল যে শিক্ষা শেষ করার পরে আসল দায়িত্বটা শুরু হয়। রবীন্দ্রনাথ যখন রথি, মানে তার নিজের ছেলেকে যখন ইউএসএতে পাঠালেন কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে, এবং সেক্ষেত্রে তিনি একটি কথা বলেছিলেন তার ছেলেকে, যে তোমাকে যে টাকা দিয়ে আজকে পড়ানো হচ্ছে, বাইরে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা জনগণের টাকা। তুমি কিন্তু এই শিক্ষা লাভের পর যখন দেশে ফিরে আসবে, দেশে ফিরে এসে সেই কৃষিদের, কৃষিকাজ বা কৃষকদের বা সাধারণ মানুষের, তোমার সেই শিক্ষালব্ধ যে জ্ঞানটা তাদের জন্য তুমি ব্যয় করবে, এবং সেক্ষেত্রেই তোমার এই এই যে টাকা খরচটা কাজে লাগবে, তোমার শিক্ষা এবং টাকা খরচ দুটোই কাজে লাগবে। অর্থাৎ এটাই আমাদের সামাজিক দায়বদ্ধতা, বা যেভাবে আমাদের ভাবা উচিত, প্রত্যেকে আমরা যে কাজ, যে সঙ্গে যুক্ত আছি, যে কাজ আমরা করব বা করতে পারি, সেটা যথাযথভাবে করা, যাতে সমাজের বৃহত্তর স্বার্থে সেটা ব্যবহার হয়। আমরা আলোর পথযাত্রী হতে চাই। আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের মোটো, লিডার্স ফ্রম ডার্কনেস টু লাইট, কেন? আমরা তো সব সময়ই সেই ডার্কনেস থেকে লাইটেই যাওয়ার চেষ্টা করি, বা চেষ্টা করা উচিত। আজকে কোভিড-19 সিচুয়েশনে আমরা যে ডার্কনেসের মধ্যে একটা দিয়ে চলেছি, সারা পৃথিবী তার মধ্যে দিয়ে চলেছে, ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। কিন্তু ভেবে দেখুন, আমাদের মধ্যে যে আলোর দিশা বা আলো, একটা ভালো, আমরা ভালো হয়ে উঠব, কোভিড-19 থেকে আমরা বেরিয়ে আসব, এই ভাবনাটা, এই আলোর দিশাটা যদি আমাদের না থাকে, আমাদের কিন্তু চিরকাল অন্ধকারের মধ্যেই আমরা ডুবে যাব। সুতরাং প্রতিটি ক্ষেত্রেই, এবং বিশেষ করে লার্নিং ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো, বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজ, সেক্ষেত্রে সর্বস্তরের সব দিকেই একটা অন্ধকার বা অজ্ঞানতার থেকে আমাদের একটা জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এবং সেই জ্ঞানটা রিলেটিভ, মানে সেটা সবসময় এক একটা স্টেজে, এক একটা স্তরে, এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হবে, কিন্তু একটা সার্বিকভাবে সে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসাটাই আমাদের মোটো, এবং সেটাই বাংলা বিশ্ববিদ্যালয়ের জন্য রাখা হয়েছে, যে আমরা এই কথাটা খুব সহজভাবে যেন মাথায় থাকে, আমরা আলোর দিকে এগোবো, আমরা বিশ্বাসে ভরসা করে সামনে এগিয়ে চলবো।
বাংলা আমাদের কত কিছু দিয়েছে, কত মনীষী এখানে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের বিভিন্ন পথের সন্ধান দিয়েছেন, আমরা ঋদ্ধ হয়েছি। একটা কথা জানতে ইচ্ছে করে যে এই নতুন একটি বিশ্ববিদ্যালয়, বাংলার যে ঐতিহ্য, যে ধারাবাহিকতা, সংস্কৃতি, শিক্ষা কিভাবে তাকে বহন করবে? আপনি যে কথাটা বললেন আমি সেটা দিয়ে শুরু করি। বাংলার সংস্কৃতির একটি পীঠস্থান, বহু মনীষীর এখানে জন্ম, তাদের বহু কাজ আমাদের অনুপ্রাণিত করে, ঋদ্ধ করেছে। এবারে এদের যে একটা মডেল, এদের যে সংস্কৃতির ধারা, এভলিউশনারি যে চেঞ্জ যেটা আমরা দেখতে পাই ঋষি অরবিন্দ থেকে আরম্ভ করে তার পরবর্তীকালে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এটসেটা, সমস্ত যা আমাদের যারা রয়েছে এবং আধুনিক কালের যারা শিক্ষা, সংস্কৃতি এবং সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত, তো এদের একটা মডেল একটা ইউনিভার্সিটির মধ্যে থাকা দরকার। যে কোথাও একটা জায়গা, আমরা যেমন বিদেশে অনেক সময় দেখি কোনো একটা মিউজিয়ামে ঢুকলে সেই দেশের বিভিন্ন সমস্ত কালচারটা আমরা একসঙ্গে দেখতে পাই, বিশ্বভারতী গেলে আমরা রবীন্দ্রনাথকে দেখতে পাই। আমাদের একটা বিশ্ববিদ্যালয় যেমন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সেখানে যদি আমরা একটা মিউজিয়াম থাকে, যে মিউজিয়াম বা একটা লাইভ মিউজিয়াম থাকলো যেখানে বাংলার সমস্ত যারা শিক্ষা সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তাদের একটা ছোট তাদের একটা ব্রিফ হিস্ট্রি এবং তাদের কাজের ধারা এবং তারা যে কাজ করেছেন সে কাজগুলোকে একটা একটা কালেকশন একটা জায়গায় থাকা, এবং সেখানে কেউ যদি মানে হেডফোন লাগিয়ে তাদের কথা শুনতে চান বা তাদের কাজ সম্বন্ধে আরো একটু বেশি জানতে চান সেটাও থাকলো। ইভেন অমর্ত্য সেনের মতো একজন বিখ্যাত একজন অর্থনীতিবিদ, তারও তার সম্বন্ধে আমাদের বিশেষ কোনো মিউজিয়াম বা কোনো কিছু নেই, তার বই আমরা পাই, কিন্তু অমর্ত্য সেনের জীবনী, যে তিনি যে সাইকেল করে শান্তিনিকেতন ঘুরে বেড়াতেন, তার যে বহু কিছু তার জীবনের সঙ্গে যুক্ত, সারা বিশ্ব যাকে এত প্রশংসার সঙ্গে দেখে, শান্তিনিকেতনে কাটানো ছোটবেলা, এগুলো তো দরকার, একটা লাইফ, একটা কিছু, একটা ছোট বায়োপিক টাইপের এদের ইতিহাসগুলো নিয়ে সমৃদ্ধ করে সেটা থাকা দরকার। অর্থাৎ কেউ ইউনিভার্সিটিতে এলো, ইউনিভার্সিটি পঠন পাঠনের জায়গা, সংস্কৃতির ধারণ বাহকের জায়গা, এবং সেক্ষেত্রে এমন কিছু থাকা দরকার যেখানে গিয়ে একটা সামগ্রিকভাবে বাংলাকে জানা, বাংলার সংস্কৃতিকে জানা, সেটা একটা ভাবনা চিন্তা আছে, যেটাকে একটা লাইফ একটা মিউজিয়াম এমনভাবে রাখা তার সঙ্গে সব কিছু একসঙ্গে থাকবে। অর্থাৎ সেইখানে কেউ এক ঘন্টা বা সারাদিন যদি কাটায় তো সেখানে তারা তাদের সম্বন্ধে একটা 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 সম্যক একটা জ্ঞান বা একটা ধারণা তারা করতে পারবে। এবার ডিটেলস সেখানে বলা থাকবে কোথায় তারা ডিটেলস এগুলো পাবে, বা সে সম্বন্ধে আরও যদি তারা বেশি জানতে চান সেটাও যাতে করতে পারে। এটা একটা ভালো ভাবনা থাকছে, খুব ভালো ভাবনা। আমি এখন আপনাকে যে প্রশ্নটা করব, এটা করার আগে আমার নিজেরও মনে হচ্ছিল যে আমি ঠিক কীভাবে এটা আপনার কাছে ব্যক্ত করব। আপনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একসময় গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এখন এই নতুন বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আপনি উপাচার্য পদে। আমি ঠিক তুলনামূলক কোনো বিচার করব না, কিন্তু কখনো কখনো একজন বাঙালি হিসেবে আমাদের একটু ভাবতে হয় বা কীরকম একটু অন্য পথে চলতে অসুবিধা হয়, আবার কখনো কখনো আমরা খুব ওই অন্য পথটিকে অ্যাকসেপ্ট করি তাড়াতাড়ি। রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এগুলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সকলে জানেন। একটা নতুন বিশ্ববিদ্যালয় তার খুব কাছাকাছি তৈরি হয়েছে। এই দুটো বিশ্ববিদ্যালয়ে আপনার কাজ করার অভিজ্ঞতা এবং এই বিশ্ববিদ্যালয় দুটিকে আপনি কি একটার প্রতিভূ হিসেবে আরেকটাকে ভাববেন, কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। রবীন্দ্রনাথ, বিশ্বভারতী, শ্রীনিকেতন এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কীভাবে দেখছি? আমি নিজে কৃষিবিজ্ঞানী হিসেবে শ্রীনিকেতনকে আমার ভীষণ রকম কাছের মনে হতো তার, এবং রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা ছিল কৃষিকে নিয়ে সেটা আমাকে ভীষণ রকম অনুপ্রাণিত করতো, বা এখনও করে, সবসময় করবে, কারণ আমার নিজের বিশ্বাস, আমি নিজেও লিখেছি সে সম্বন্ধে,
যে রবীন্দ্রনাথ কৃষি সম্বন্ধে যে কাজ বলে গেছেন, যেটুকু তিনি ভাবনা চিন্তায় রেখে গেছেন, সেটা আমাদের এখনকার আধুনিক কৃষির থেকেও বেশি উন্নত। এটা 100 বছর আগে রবীন্দ্রনাথ করেছেন। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ এর কনসেপ্ট, তার যে ফিলসফি, সেটা কোনো একটা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যদি রাখা যায় তাহলে রবীন্দ্রনাথকে ছোট করা হবে। রবীন্দ্রনাথ আজকে সারা বিশ্বে ছড়িয়ে আছে। আজকে ফ্রান্স দেখুন, জার্মানি দেখুন, সুইজারল্যান্ড, ইউএস, সর্বত্র রবীন্দ্রনাথের ফিলসফি, হিউম্যানিটি নিয়ে চর্চা হচ্ছে, কাজ হচ্ছে। সেখানে বিশ্বভারতী, রবীন্দ্রভারতী এবং অন্যান্য সারা ভারতবর্ষে বহু বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে পড়ানো হয়। তো সেক্ষেত্রে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় একটি আরেকটি নতুন বিশ্ববিদ্যালয়, সেখানে রবীন্দ্রনাথ তো থাকবেই, সেখানে আরও বাংলার মনীষীদের সেখানে জায়গা হবে, বা তারা তাদের সঙ্গে রবীন্দ্রনাথের থেকে তারা কী ইনফ্লুয়েন্সড হয়েছেন, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে কীভাবে দেখতে চাইছে বা কীভাবে দেখছে, সেটাকে আরও কীভাবে আমরা আরও এক্সপ্যান্ড করতে পারি, সেটাকে দেখাও কর্তব্য আমাদের। কারণ রবীন্দ্রনাথ, আমি নিজে বিশ্বাস করি, রবীন্দ্রনাথ বিশ্বভারতী বা অন্যত্র তিনি যা লিখে গেছেন, তিনি যা করে গেছেন, তার যে ফিলসফি, তার ধার কাছেও আমরা পৌঁছতে পারিনি। আমরা রবীন্দ্রনাথকে ধরে বেঁচে আছি, কিন্তু রবীন্দ্রনাথকে আরও ব্যাপকভাবে সমগ্র মানব জাতির কাছে তুলে ধরাটা বা তার ফিলসফির যে কত গুরুত্ব আজকের দিনে, সেই কাজটা এখনও অধরা রয়ে গেছে। আমাদের এখনও অনেক বেশি কাজ হয়তো করা বাকি আছে, যেটা আমরা এখনও রবীন্দ্রোত্তর যুগে আমরা করে উঠতে পারিনি। সুতরাং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আরেকটি নতুন বিশ্ববিদ্যালয়, এটাই শেষ বিশ্ববিদ্যালয় হবে না যে রবীন্দ্রনাথকে নিয়ে তারা চর্চা করবে। আমি তো দেখতে চাই আরও বহু বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে কেন বাইরেও হোক, যেখানে রবীন্দ্র ফিলসফি, ট্যাগোর ফিলসফি এবং রবীন্দ্রনাথের সঙ্গীত, রবীন্দ্রনাথের আর্ট এবং রবীন্দ্রনাথের যে ফিলসফি, সমস্ত মনুষ্যত্বের বিকাশের ভাবনা চিন্তা ইউনিভার্সিটিগুলো তো ইনোভেটিভ চিন্তাভাবনা দিয়েই তৈরি হয় এবং তারা এগিয়ে চলে। এবং রবীন্দ্রনাথ একটা অত্যন্ত উঁচু মানের একটা ওপেন কনসেপ্টের মধ্যে দিয়ে তিনি শিক্ষাকে নিয়ে গেছেন, এবং সেই শিক্ষাটা শুধুমাত্রই আরও নতুন নতুনতর দিকে যাবে, কখনো পুরনো জায়গায় আটকে থাকবে না। রবীন্দ্রনাথ কখনো পুরনো জায়গায় আটকে থাকেননি, যার জন্য রবীন্দ্রনাথ আজকে 160 বছর পরেও এতটা রেলেভেন্ট আমাদের কাছে, ভারতবাসী শুধু নয়, সারা পৃথিবীর কাছে। সুতরাং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় জাস্ট আরেকটি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে সম্ভবত কিছু কাজ যেটা আমরা করে উঠতে পারিনি অন্য বিশ্ববিদ্যালয়, ইনক্লুডিং বিশ্বভারতী, সেই কাজগুলো করা সম্ভব বা সেটাকে আরও মানুষের কাছে তুলে ধরা সম্ভব, সেই ভাবনা চিন্তাটাই থাকবে। এটি একটি রাজ্য বিশ্ববিদ্যালয়, এখানে কি যোগ্যতা থাকলে পড়তে পারবে ছাত্রছাত্রীরা এবং কি কি বিষয় পড়ানো হবে? এখানে যোগ্যতা, যেটা সমস্ত পশ্চিমবঙ্গের বাকি সব বিশ্ববিদ্যালয়ে যেরকম যোগ্যতার মাপকাঠিতে ছাত্রছাত্রীরা ভর্তি হয়, এখানেও সেরকমই থাকবে। এদেরও বিভিন্ন ধরনের রাজ্য সরকারের যে সমস্ত স্কলারশিপ আছে, মেরিট স্কলারশিপ বা অন্যান্য মাইনরিটি স্কলারশিপ বা এটসেট্রা, বিভিন্ন ধরনের বিবেকানন্দ স্কলারশিপ, এগুলো তাদের থাকবে। আপাতত এখন অনলাইন ক্লাস, বাংলা, ইতিহাস এবং ইংরেজি তিনটি বিষয়ে এমএ ডিগ্রির জন্য পড়ানো হচ্ছে। আমরা সম্ভবত আরও কয়েকটি সাবজেক্ট এই বছরে এমএ সাবজেক্টে খুলতে চলেছি। বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আমরা গতকালই একটা বড় মিটিং সারাদিন করলাম। খুবই নজরকাড়া ক্যাম্পাস, ক্যাম্পাসটা সত্যি খুব ভালো, এবং আমার ধারণা যখন সম্পূর্ণ হবে এটা সবারই ভালো লাগবে, এবং সেক্ষেত্রে অনেক মডার্ন অ্যামিউনিটিস থাকবে, ফ্যাসিলিটিস থাকবে, স্মার্ট ক্লাসরুম থাকবে, অনেক বেশি স্টুডিও কেন্দ্রিক রুম থাকবে, যাতে হয়তো দূরদর্শন শান্তিনিকেতনের কিছু অনুষ্ঠান আপনারা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে গিয়েই করতে পারবেন, এবং সেখানকার অনুষ্ঠান আপনারা ডাইরেক্টলি সেখান থেকে আপনারা টেলিকাস্ট করবেন। আমরাও চাইবো আমাদের ছাত্রছাত্রীরা তার মধ্যে ইনভলভ হোক, আমরা চাইবো বিশ্বের যারা বিভিন্ন জায়গায় যারা বাঙালিরা যারা রয়েছেন, সেই বাঙালি বা যা বাঙালি বা বাংলা কালচারের সঙ্গে যারা যুক্ত হতে চান তাদেরকে সঙ্গে যুক্ত করা,
সেজন্য আমরা ওই ডিজিটাল সিস্টেম এবং স্টুডিও পারফর্মিং আর্টসকে আমরা গুরুত্ব দিতে চাই। সেটা শুধু কালচারের দিক থেকে নয়, সেটা আমাদের বিজ্ঞান বা অন্যান্য গবেষণামূলক কাজেও ব্যবহৃত হবে। বিশ্বের যে কোনো স্থানে যে কোনো একজন স্কলারের বা টিচার বা সঙ্গীতজ্ঞর তার পারফরমেন্স বা তার লেকচার যাতে আমাদের ছেলেমেয়েরা ক্লাসে বসেও তারা শুনতে পারে, সময়ের অসুবিধা থাকলেও রেকর্ডেড ক্লাস আমরা যাতে কমিউনিকেট করতে পারি সে ব্যবস্থাগুলো থাকবে। অর্থাৎ এটা একটা অপরচুনিটি ফর মি যে একটা নতুন বিশ্ববিদ্যালয় সেখানে যথেষ্ট এই ফ্যাসিলিটিসগুলো নতুনভাবে তৈরি করা সম্ভব, বিল্ডিং কনস্ট্রাকশন অত্যন্ত উন্নত মানের, সেখানে যেটা ট্র্যাডিশনাল বিজ্ঞান বা হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স এগুলো তো থাকবেই, এছাড়াও আমরা কিছু কারিগরি দিক থেকে বা কলা শিল্প সঙ্গীত থাকবে, সঙ্গীত শিল্প পারফর্মিং আর্টস মানে আর্টের দিক থেকে এগুলো তো থাকবেই, অবশ্যই থাকবে। এবং যেটা ভাবনা চিন্তা আছে ভবিষ্যতে কৃষি এবং কৃষির সঙ্গে ম্যানেজমেন্ট, যেরকম ফাইন্যান্স সার্ভিসের সঙ্গে ম্যানেজমেন্ট, ইকোনমিক্সের সঙ্গে এই ধরনের যে সাবজেক্টগুলো এখনকার ছেলেমেয়েদের চাকরির ক্ষেত্রে যেটা সুবিধা হতে পারে সেটাও থাকবে। একটা হচ্ছে বেসিক সাবজেক্ট সব থাকবে, আর একটা হচ্ছে কিছু ইনোভেটিভ সাবজেক্ট, কিছু ছেলেমেয়েরা যারা একটা অন্য ধরনের পড়াশোনা করতে চায়, কেউ যদি সত্যজিৎ রায়ের ফিল্মের উপরে রিসার্চ করতে চায় বা কাজ করতে চায় বা তার সঙ্গে বার্গম্যান বা অন্যান্য বিখ্যাত চলচ্চিত্রকারের সঙ্গে সে কিছু একটা কম্প্যারিজন করতে চায়, সে নিজেই একটা নিজে কিছু তৈরি করতে চায়, তার সুযোগটা যেন থাকে। এ নয় সবটাই একজন শিক্ষক তাকে যেভাবে তৈরি করবে সে তৈরি হবে, তা নয়। একজন স্টুডেন্টসের সামনে সমস্ত কিছু দিকটা ওপেন করে রাখা হবে, ভারতবর্ষ ভারতবর্ষের বাইরের সেই স্টুডেন্টস সেটার মধ্যে ঢুকে সে যদি মনে করে সে একটা নতুন ভাবনা নিয়ে সে কিছু করতে চায়, একটি স্টুডেন্ট একটা সম্পূর্ণ নতুন ভাবনা নিয়ে সে কিছু কাজ করতে চায়, আমরা চেষ্টা করব তাকেও এনকারেজ করা যাতে সেই সুযোগটাও সে ব্যবহার করতে পারে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে শিক্ষা আমাদের সম্পূর্ণতা এনে দেয় এবং সমাজের মধ্যে যে ভালো দিকগুলো আছে তা উন্নীত করে। এটা আমি বললাম এই কারণে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনেরই বা একজন মানুষ হিসেবেও আমার কিছু দায়বদ্ধতা আছে। আমি যেহেতু সমাজবদ্ধ এবং রবীন্দ্রনাথ সমাজ নিয়ে ভেবেছিলেন, এই সমাজবদ্ধ যে কোনো কারোরই একটা সামাজিক দায়বদ্ধতা থাকা দরকার তাঁর মতো করে। এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে আপনি কী বলবেন? আপনার কথার মধ্যেই সমস্ত জিনিসগুলো রয়েছে, সেটাকে এক্সপ্যান্ড করলেই বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে তো পঠন পাঠনের জায়গা, সেখানে ছাত্রছাত্রী মাস্টারমশাই এবং স্কলার্স এরা সবাই যুক্ত থাকবে সেখানে, এবং বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রী যারা বেরোবে তাদের চাকরিতে জয়েন করতে হবে, তাদের রেসপন্সিবল একটা হিউম্যান বিইং হিসেবে তাদের ব্যবহার হতে হবে, ব্যবহৃত হতে হবে বা ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ছেলেমেয়ে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে ধরনের স্কলারশিপ এবং শিক্ষার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনা যেটা করা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। এর সঙ্গে যে একটি 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে স্টুডেন্টদের, অর্থাৎ কোনো একজন স্টুডেন্টের মা বাবা যদি আর্থিক দিক থেকে সচ্ছল না হয় সে কিন্তু সরকারের সাহায্যে পড়াশোনাটা সে চালিয়ে যেতে পারবে। যত আমি নেব আমি বিশ্বাস করি তত আমার দায়িত্ব বাড়বে, এবং এই এই যে দায়িত্বটা তাদের বাড়ছে এবং শিক্ষকদের উচিত হবে সেই দায়িত্বটা তাদের মধ্যে আরও বুঝিয়ে দেওয়া যে তোমাদের যে পড়ানো হচ্ছে অনেক ছেলেমেয়ে পড়তে পারছে না, তোমরা পড়তে পারছ, অনেক ছেলেমেয়েদের অনেক কিছুর থেকে বঞ্চিত, তোমরা যেটা পারছ, এবং এবারে এই ছেলেমেয়েরা যখন তারা চাকরিতে যাবে বা সোসাইটির যে কোনো কাজের সঙ্গে তারা যুক্ত থাকবে এটা তাদের দায়বদ্ধতা অবশ্যই আসবে যে তারা যেন সমাজকে এবং তার চারিপাশের মানুষকে সেই জন্য সেবা করতে পারে, সেই জন্য তার নলেজটা সে গেইন করলো, যে টেকনিক সে জানলো সেটা যাতে ব্যবহার হতে পারে বা সে অ্যাপ্লাই করতে পারে। এই সামাজিক দায়বদ্ধতা সব বিশ্ববিদ্যালয়েরই আছে বা থাকা উচিত, এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তো অবশ্যই, যেখানে একটা এই বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিং কনস্ট্রাকশন যেটা হচ্ছে প্রায় 400 কোটি টাকার উপরে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, তারপরও তার পরবর্তীকালে যাবতীয় যা যা ফ্যাসিলিটিস আমরা ভাবছি অত্যন্ত উন্নত মানের,
এবং সেক্ষেত্রে যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে দে আর প্রিভিলেজড, এবং যে যত প্রিভিলেজড হবে তার আমি বিশ্বাস করি তার দায়বদ্ধতা দায়িত্ব আরও বেড়ে যায়, এবং সেই দায়িত্ব তাকে পালন করতেই হবে, এবং সে পালন তারা যাতে করতে পারে তার চেষ্টাও আমাদের করা উচিত। আমি আপনাকে কোট করব, আপনি বললেন যে আমি যত নেব তত ফিরিয়ে দেব। একসময় শান্তিনিকেতনে যখন বড় হচ্ছিলাম 80-এর দশক, তখন খুব ছোট্ট শান্তিনিকেতন ছিল পরিবারের মতন। আমার বাবা এবং আমাদের পাশের কোয়ার্টার্সে যারা থাকতেন তারা, সেই জেঠু কাকুরা এসে বলতেন যে তোমরা তো খুব স্বল্প জিনিসের মধ্যে বড় হচ্ছ, কিন্তু শান্তিনিকেতন না তোমাদের অনেক কিছু দিচ্ছে, তোমাদের কাছে খোলা প্রকৃতি আছে, তোমরা এখানে মাস্টারমশাইদের দিদি দাদা বলতে পারো, কত আপন করে নিতে পারো, একটা সহজ আদান প্রদান, তোমরা খুব চট করে কারোর কাছে পৌঁছে যেতে পারো, যতটা নিলে তার একটুও ফিরিয়ে দিও, এবং সারা জীবন তার এই শান্তিনিকেতনের যে রুচি সংস্কৃতি তোমার মধ্যে রেখো। এখন কখনো কখনো মনে হয় যে যত সময় গড়িয়েছে কখনো কখনো যেন রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র জীবন দর্শন আদর্শ থেকে একটু আমরা সরে যাচ্ছি, হয়তো এটা স্বাভাবিক। আবার কখনো কখনো একটা জিজ্ঞাসা থাকে যে এটা কি আমাদের করা উচিত। আপনার কাছে আমি জানতে চাইব যে একজন উপাচার্য হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে এই রবীন্দ্র আদর্শ আমাদের কতটা ধরে রাখা উচিত, কতটা তা ছড়িয়ে দেওয়া উচিত, এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা থাকে, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আগামী প্রজন্মকে কী বার্তা দেবে? যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কঠিন এবং সহজ প্রশ্ন, দুটোই বললাম, সহজ এবং কঠিন। সহজ এই অর্থে আমাদের কর্তব্যটা কী, বা আমাদের দায়িত্বটা কী, বা রবীন্দ্রনাথের যে কনসেপ্ট, যে হিউম্যানিটি, হিউম্যান ফেস, বা মনুষ্যত্বের ডেভেলপমেন্ট, যেটা রবীন্দ্রনাথ সব কিছুর ঊর্ধ্বে রেখেছেন। রবীন্দ্রনাথের ন্যাশনালিজম সম্পূর্ণ একটা রেভলিউশনারি একটা দিক রয়েছে, যে হিউম্যানিটি তার কাছে সব থেকে বড়, মানবতা বোধটাই সব থেকে বড়, এবং প্রতিটি মানুষ তার মানবতা বোধটা যদি তার মধ্যে থাকে, এই মানবতা বোধের যে বর্তমান যে কনসেপ্ট, এটাকে যদি আমরা কিউমুলেটিভভাবে কালেকটিভলি আমরা অনেক মানুষ তৈরি করতে পারি, তবেই তো একটা সোসাইটি, তবে একটা দেশ, তবে একটা নেশন সব কিছু সেভাবে বিল্ট আপ হবে, এবং সেটা অবশ্যই ভালো হতে বাধ্য, ভালোই হবে। কিন্তু এই হিউম্যানিটিটা সব মানুষের মধ্যেই নিহিত আছে, কিন্তু জেগে ওঠে না। এই এই নিহিত যেটা আছে সেটাকে জাগিয়ে তোলার দায়িত্বটা আমাদের, এবং সেক্ষেত্রেই রবীন্দ্রনাথের কনসেপ্টের থেকে এখন আমরা বিচ্যুত হয়েছি কি না আমি বলবো, বিচ্যুত আমরা হইনি। আমরা আমাদের সবার মধ্যেই, সব শিশুর পিতা ঘুমিয়ে আছে শিশুর মধ্যে, যে একটা কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে, এটা আমরা টাইম টু টাইম এখনকার স্ট্রেসফুল লাইফ বা অত্যন্ত দ্রুত আধুনিক লাইফের মধ্যে থেকে আমরা হয়তো মাঝে মাঝে হারিয়ে ফেলি। এই হারিয়ে যাওয়াটা যাতে টোটালি লস্ট না হয় সেটা আমাদের দেখতে হবে, অর্থাৎ যেটা আছে, যেটা থাকা উচিত, যেটা এবং থাকা অবশ্যই ভবিষ্যতেও থাকা উচিত, নাহলে আমাদের অ্যাজ এ হিউম্যান রেস, অ্যাজ এ হিউম্যান সোসাইটি পুরোটাই ব্যর্থ হবে। আমরা তো কেউ চাইবো না আমাদের, আমরা একটা ডেভেলপমেন্টের নামে আমরা আমাদের হিউম্যানিটি বা হিউম্যান রেসটা বা আমাদের যে সোসাইটিটাই আমরা শেষ করে দিই, তা তো আমরা চাইবো না। এবারে একটা ছোটো বয়স থেকেই আমাদের এই ভাবনা চিন্তাটা মাথায় রেখে এই হিউম্যানিটি বা মনুষ্যত্ব বোধটাকে আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে, এবং সেক্ষেত্রে রবীন্দ্রনাথ তার বহু কবিতায়, বহু গানে মধ্যে এত চারিদিকে ছড়িয়ে রেখেছেন, সে রবীন্দ্রনাথকে ধরে রাখলে আমাদের কাজটা অনেক সহজ হবে। রবীন্দ্রনাথের গান সারাদিনে যদি একবারও শুনি, বা দিনে একবারও যদি রবীন্দ্রনাথের কোনো কবিতা পড়ি, সেটা পূজার কবিতা হোক বা সেটা প্রকৃতির হোক বা ঋতুর কবিতাই হোক না কেন, বা তার কোনো লেখা যদি আমরা পড়ি, কোথাও না কোথাও আমরা তাকে খুঁজে পাব। তাকে খুঁজে পাওয়া মানে আমাদের মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে তোলা। আমাদের আছে, আমাদের এটা নেই আমি বিশ্বাস করি না, আমরা হিউম্যান বিইং হিসেবে আমাদের আছে, আমরা মাঝে মাঝে সেটাকে ইগনোর করি বা হারিয়ে ফেলি। রবীন্দ্রনাথ আমাকে সেই
সেই আমাদের সেই পথটা দেখাবে, সেই পথটা আমাদের রবীন্দ্রনাথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর সেই কারণেই রবীন্দ্রনাথকে আমাদের সঙ্গে রাখতে হবে। অনেক ধন্যবাদ স্বপন দত্ত মহাশয়কে। শুধু যেতে যেতে বলবো যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আশা করি আগামীতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এই বার্তাই ছড়িয়ে দেবে সকলের মধ্যে।